আমার কাছে আছে ফেক নেল আর নেল পলিশ, এই দুটো আমি ভাইয়ের হাতে লাগাবো। এটা কি হচ্ছে? তুই আমার না 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 জেসি আমি তো পাতা ছিলাম, এখন আমি পাতাটাকে খাবো। এই গেমটা আমি এই জন্য খেলি না, নিম পাতা খাবো না। নিম পাতা আমি এত খুশি হয়েছি মানে বলার বাহিরে। আর এখানে আছে আমার ভাইয়া, তাকে আজকে আমি সারাদিন খাটাবো। আপনারা এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন, কজ জেসি আমাকে যে যা ইচ্ছা তাই করাইছে, ওর যেগুলো ইচ্ছা হয়েছে সবকিছু করাইছে। এই জন্যই আসলে আমি ভিডিওটা আপলোড দিচ্ছিলাম না। বাট আপনারা আমাকে এত পরিমাণে টেক্সট করেছেন, এত পরিমাণে মেসেজ দিয়েছেন যে ভাই প্লিজ প্লিজ আপনারা সিএস টু মাই সিস্টার ফর 24 আওয়ার্সটা কমপ্লিট করে ফেলেন। তো এই জন্য আপনাদের জন্য নিজেকে বলেটা দিয়েই দিলাম আর সিএস টু মাই সিস্টার ফর 24 আওয়ার্সটা বানিয়ে ফেললাম। তো অনেক কিছুই দেখতে পারবেন, অনেক মজা হবে, দেখবেন আমাকে দিয়ে আসলে কী কী করানো হয়। তো চলুন দেখে আসি আসলে জেসি কতটা এক্সাইটেড। সো জেসি বলো, তুমি যে আমাকে যে আজকে এত 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 কিছু করাইলা, তো এখন বলো যে তোমার আসলে কেমন লাগতেছে? আমার তো খুবই ভালো লাগছে যে আমার সব রক্ত তোর উপর আজকে পুরো এরকম করে দেবো, এরকম করে দেবো। ওকে গাইস, তো সব রাখছিল ও ছোটকাল থেকে এত পরিমাণে আমাকে খাটানো খাটাইছে আর ওকে তো জাস্ট আমি একদিন আমি আবারও খাটাইতে চাই। আপনাদের জন্য আসলে তৈরি করা, আর কমেন্ট সেকশনে জানাবেন যে সিএস টু মাই ব্রাদার পার্ট 2 আসছে। সো হ্যালো গাইস, চলে এসেছি আমি ভাইকে জ্বালাতন করতে। তো আজকে সারাটা দিন ভাইকে আমি জ্বালাতন করব, খুবই বিরক্ত করব। এর জন্য ভাইয়ের কাছে সরি চাচ্ছি যে ও আমার বড়, এই জন্য ও আমাকেও কম খাটায়নি। তো দেখতেই পাচ্ছেন আমার বিছানা আমি প্রচুর পরিমাণে অগোছালো করে রেখেছি। এটা হচ্ছে ভাইয়াকে ভাইয়ের কাছে যাবো, ভাইয়ের থেকে ঘুম থেকে উঠাবো, দেন ভাইয়াকে এটা গুছাতে বলবো। তো চলুন দেখা যাক ভাইয়ার রিয়াকশনটা কেমন থাকে। A few minutes later. আচ্ছা যা আমি আসতে পাঁচ মিনিট
দাঁড়া, ক্যামেরার মধ্যে ঘুমাচ্ছে এই অবস্থা ভিডিও। কেন জেসি তুই যা, তুই নাম নাম আমাকে উত্তর দিবি। ফ্রেশ হইতে দে, একটু মুখ ধুই, ব্রাশ করি, ব্রাশ করে মুখটা ধুই। তোকে কি তোর ব্রাশ করার জন্য মুখ ধোয়ার জন্য সময় দিছিলাম? মুখে বল একটা ডিম্পোজ করে দেবে। আর যে ইয়ে আছে তোর জেলি আছে, জেলি সেটা তো আমি তোকেও বললে কেমন হয়? আমাকে বলবি মানে? হ্যাঁ তোকে বলবো অবশ্যই। কি বলবি? যে তুই এখন আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করবি। শুনো, আমি সেই এস টু মাই সিস্টার খেলতেছি বলে যা ইচ্ছা তাই করবো, অবশ্যই করবো। এই জন্য আমি ভিডিওটা করতেছিলাম শুধুমাত্র এই জন্য। অবশ্যই করবো, কেন করবো না? ব্রেকফাস্ট সাথে গ্রিন টি বানে খাইলে খা, না খেলে না। যা, সে ইয়েস অর নো বাতা। এখন ভয় করতে যাচ্ছি, রেগে সবকিছু ভেঙে ফেলাবে। A few minutes later. So, bhaiya ekhon amar jonno breakfast ready korlo. Oh my goodness, ami bishwash korte pachhi na. Bhaiya, to ekhon ki korbo? Ekhon tomar breakfast banabo. Oh, she can do that. Eiffel to tell. Eiffel to মানে all the way to tell. এই কথাটি রাত্রি বলতো না? তুই বলতি, রাত্রি বলতো না। সবাই জানে আমি প্রো রান্নার ক্ষেত্রে, তো কোনো বিষয় না। যদি পুরাইছিস তাহলে পরে চলে একদিন কামড়ে।
A few minutes later. খুবই সুন্দর আসলে রান্না হচ্ছে আপনাদেরকে বলেছি অনুভূতি কেমন একটু শেয়ার করুন। দর্শক বৃন্দরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে সোলায়মান লিওন একটা বকা দিল। তা সবাই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, করেন কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে ও বকা দিবে না, তাই না? সবাই সাবস্ক্রাইব করবে। দ্রুত কর, আমার অনেক খিদে। তুই বেড়ে গেছিস বুঝছিস? অবশ্যই, কারণ না শুধুমাত্র এই জন্য, বিকজ অফ মানে এই রিজনগুলোর জন্য আসলে আমি করতে চাচ্ছিলাম না। আপনারা বলে যে কেন সিএস স্টুডেন্ট সিস্টার্স খেলি না, এই দেখেন এর হচ্ছে এইগুলো। কি করতেছিস এটা? কিভাবে দে, এটা ভালোভাবে দে। যা দিছি দিছি, এই খা। ভালোভাবে দে তুই। আরেকটা দে। একটাই খা তুই। একটা তো আর হবে না। এত তাড়াহুড়ো কিসের জন্য করছিস? তোর কি ট্রেন ছেড়ে দিচ্ছে নাকি? তা তুই অনেক খিদা লাগছে না? তোর তো অনেক খিদা লাগছে। তাও ঠিক, এটার উপরে রাখতে গাধা চামচ আল্লাহ দেখুন কি বলে দিল। আচ্ছা এদিকে শোন, বস এখানে। আমি জানতাম তুই আমাকে ছাড়া, এটা আসলে ভোর মানে ভোর আসলে ভাইকে ছাড়া খায় না। হ্যাঁ না 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 না, আমি ওকে দিতে চাইছিলাম কিন্তু ও গেস করে ফেলছে যে আমি ওকে দিব, এই জন্য আমি দিব না। আর কিছু, আর কিছু শেষ তো এখানে পানি, এটা ধুয়ে নেওয়া, এটা ধোয়া ছিল, বাথরুমে খাইছি। সেফটি সেফটি আমার কাজ তো শেষ, তাই না? আমি আবার চলে আসছি। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি দোলনায় দোল খাচ্ছি এবং বিকেল টাইপের হয়ে গেছে এবং একটু শীত শীত ভাব, বৃষ্টি পড়ছে। তো এখন আমার চা খেতে খুবই মন চাচ্ছে, কারণ সবারই এই সময় চা খেতে মন চায় আমি জানি। এই জন্য ভাইয়াকে আমি বলবো যে আমার জন্য গ্রিন টি বানাতে। তো চলুন, ভাইয়া ওইখানে দাঁড়িয়ে আছে, দেখা যাক কি বলে। একদম
তো ভাইয়া পরিবেশটা কত সুন্দর তাই না ভাইয়া এখন আমার কিছু গরম গরম খেতে মন চাচ্ছে চা টাইপের কিছু তো তুই এখন আমার জন্য নিচে যাবে এবং আমার জন্য গ্রিন টি মালাবে সে ইয়েস অর নো কোনো কথা শুনবো না এক্সট্রা কথা হবে না বলো A few minutes later. So guys, I have a beautiful flower. So today I am going to take it. So guys, today's day is so beautiful. I mean, I will not tell you. আজকে ভাইয়াকে দিয়ে আমি মানে মনে যা চাচ্ছে আমি তাই করাচ্ছি এর থেকে বড় কি হতে পারে সকালে খাটাইছি দুপুরে খাটাইছি এবং বিকেলবেলা এই সময় মানে আমার কি বলবো আমার বলে বোঝাতে পারছি না এত ভালো লাগছে তো এই যে আমি যে খাটাচ্ছি এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন আর এখন ভাইয়াকে আমি চা আনতে বলছি দেখা যাক এই যে ভাইয়া চলে আসছে আমাকে কংগ্রাচুলেট করেন আমি একজন কামলা এবং এই কামলাকে দিয়ে আজকে সারা দিন খাটানো হচ্ছে সেটা সবাই জানে থ্যাঙ্কস ওয়াও এটা হচ্ছে আমার ফেভারিট টি গ্রিন টি যেটা ভাইয়ারও আমারও এটা ভাইয়া খাবে না শুধু ওয়েট ম্যাম আপনার কি আর কিছু লাগবে আচ্ছা তোমরা একটা কাজ করো জি ম্যাম বলো ওই যে এটা কি যেন বলে ওটার নাম ওই গাছটার নাম কি মেহেদি না 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 নিম পাতা হ্যাঁ নিম পাতার একটা পাতা ছিঁড়ে এসো তো গাছের পাতা ছিঁড়তে হয় না ম্যাম আমি 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 রানী তুমি আমার দাস তুমি আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে যাও হ্যাঁ ম্যাম আমি আনতে পারি বাট আপনাকে ওই পাতাটা খেতে হবে সেটা আমার বিষয় তোমার না সেটা আমার বিষয় করব না তুই কি করবি রানীর সাথে এইভাবে কথা বলো এটা রাজা রানী খেলা হচ্ছে না এটা তুই যা না আমি যাব না তুই যা যাব না সিএস অর নো দুটো 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 পাতা আমি তো পাতা ছিলাম এখন আমি পাতাটাকে খাওয়াবো যে স্বপ্ন দেখতে থাকেন রিভার্স একটু নিজে শুনে ফেলেছি এটা ধুয়ে নিয়ে আস যা এটা ধুয়ে নিয়ে আস যা এখন আমি বৃষ্টি হয়েছে ধুয়ে গেছে এখন তো বৃষ্টি ও তাহলে তো পরে চল একটা কথা দেখ তুই যদি এখানে এখানে আস আমি তো পাশে বসি নো পাশেও বসা যাবে না কেননা রানীরা বসে থাকে আর বলে হচ্ছে কি নিম পাতা শরীরের জন্য অনেক ফেলানো যাবে না সো হ্যালো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে তো ভাইয়াকে দিয়ে আমি আর একটা কাজ করাবো কিন্তু সেটা একটু অন্যরকম এবং ইন্টারেস্টিং গেস কি আমার কাছে আছে ফেক নেলস আর নেল পালিশ এই দুটো আমি ভাইয়ের হাতে লাগাবো এবং দেখবো যে ভাইয়ের রিয়াকশন কেমন থাকে এবং পরে ভাইয়া কী ফিল হয় তো ভাইয়া এখন ওই ঘরে ভাইয়ার মোবাইল চালাচ্ছে তো এখন ভাইয়ের কাছে যাবো এবং ফেক নেলসগুলো দেখাবো তো আসো হে ভাইয়া আবার চলে আসলাম
জেসি মানুষ কি বলবে? মানুষ বলবে আল্লাহ লিমন একদিনের জন্য মেয়ে হয়েছে। কিন্তু এই কালারফুল গুলো এইগুলো দেওয়ার দরকার নেই। অবশ্যই কালারফুল দেওয়া উচিত। তাহলে তোর হোয়াইটটা দে। হাত দিতে বলছি ভাই, সে ইয়েস অর নো? আমার তেমন হচ্ছে উঠে না। তুই সুপার গ্লু দিয়ে লাগাস? কেননা এটার সাথে যে আঠাটা থাকে না, ওইটা বেশিক্ষণ থাকে না আর লাগেও না। জীবন উঠবে না আমি স্বীকার করি, আমি কালো, আমি কেন স্বীকার করবো? জেসি না উঠলে কিন্তু তোর সিরিয়াস, তুই ধরে আমি থাবড়াবো। কেন এসব কমেন্ট করেন আপনারা? বলেন যে সেই ইয়েস টু মাই সিস্টার 24 আওয়ার্স খেলার জন্য এই জন্য আমি খেলি। আর পড়তেছে কেন আমার এখানে? পড়ে না, একটু গরম গরম ভাব হবে। ও যে থাকে না যে কিছু, ও যে না পিটটা পিটদের এক নক বড় থাকে, বলে যে বাসের কন্ডাক্টর থাকে না, যারা পিয়ানো বাজায়। ভূতের মতো লাগতেছে না আমার হাত? ইস, কি বিচ্ছিরি লাগছে। তোর আসলে এই নখের কোনো সাইজ নেই। আমি এটাতে একটু ডিজাইন, সে এক একটা এক এক কালারের দিতে। অবশ্যই এটা ধর, এটা ধর না তো। আরো এখন উঠবে নাকি? কালকের দিন যাবে, দিন উঠবে। মানে কালকে পর্যন্ত আমার এটা পড়তে হবে? থাকবে তো, ইচ্ছা করে উঠাতে পারবে এটা। মানে ওয়েট, কি কি এটা? এই জাস্ট তোর যতটুকু পর্যন্ত তুই দেখাবি আমি এই পর্যন্ত রাখবো, তারপরে কিন্তু আমি উঠাই ফেলবো। তোর ইচ্ছা? না 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 না, যদি পারিস। না 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 না, যদি পারিস। আল্লাহ আল্লাহ, সুপার গ্লু! আল্লাহ, এই দুটো কত জোস লাগতেছে দেখা একটু। দেখা না, এই তিনটা বাদে এই দুইটা। আমি একটা কাজ করি, এই বলো লাগে। হাই রে, এই আমার ব্যথা লাগতেছে তাই নাকি? একদিন নেল পলিশ পলাই দিছিলাম, যেটা ওনার চ্যানেলে আছে। সুন্দর লাগছে ভাই, তোর তো সুন্দর লাগবে তাই না? বিকজ আমার হাত সুন্দর। ইশ, জঘন্য না উঠে ভাই, নখ গুলো কি আমার লাগতেছে আমার, তোর পুরো মদন লাগতেছে। মদন মদন, মানে ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে যে সাদা ইয়ার গুলো ফুটে আছে। আচ্ছা, এই 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 দুইটা থাক। এবার আমি হচ্ছে নেল পলিশ লাগাবো। দেখি জেসি, তুই কিন্তু আরেকটু ডেঞ্জারাস চ্যালেঞ্জ দিতে পারিস। কি?
এটা দেওয়ার পর নেট প্লেস দেওয়ার পর শেষ না না তারপরে তো আরেকটা জিনিস আছে সেটা ওয়েট জাস্ট ওয়েট এটা এটা এর থেকে ডেঞ্জারাস আর কি সবাই দেখতে চায় লেন্স দে আবার নেট প্লেস আল্লাহ 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 কে বল লাগতেছে মনে হচ্ছে কারো শিকার করে আসছি এটা দে কি অবস্থা আল্লাহ এটা কি কালার মেজেন্টা নাকি রেড এটা পার্পল কালার A few minutes later. এবার আমি বলি দেখো নো 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 এটা শেষ হয়নি তো কি আর কি তোকে এরকম করে একটা পোস্ট দে ছবি তুলে তুই ইনস্টাতে পোস্ট কর না বেশি নেই তুই ইনস্টাতে পোস্ট করতে হবে 10 মিনিটের জন্য এটা এক্সট্রা হয়ে যায় এটা এক্সট্রা হয়ে যায় নো 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 10 মিনিট পরে তুই ডিলিট করে দিবি এটা এক্সট্রা হয়ে যায় 10 মিনিট পরে তুই ডিলিট করে দিবি আচ্ছা 5 মিনিট যা তো এরকম করে ছবি তুলে দে লাগবে যে মাই প্রিটি নেলস আপনারা যদি কমেন্ট সেকশনে আবার লিখছেন যে সে ইয়েস টু মাই সিস্টার পার্ট 2 চাই তাহলে সিরিয়াসলি বলতেছি অনেক কাহিনী হয়ে যাবে জাস্ট আমি 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 প্রতিশোধগুলো নিতে চাই আপনারা শুধুমাত্র কমেন্টে লিখবেন তুমি আসলে কি প্রতিশোধ নিবি সে ইয়েস টু মাই ব্রাদার পার্ট 2 যেন কমেন্টে দেখি সিস্টার আমি এই ভিডিওর মধ্যে একটা কথা বলতে চাই জি বলুন সে ইয়েস টু মাই ক্যামেরাম্যান আমাদের এটা আমি অবশ্যই বানাবো এবং রিসেন্ট সে ইয়েস টু মাই ফ্রেন্ড আচ্ছা যাই হোক আই ইনস্টাগ্রামে একটা বাদ দিই আমি অনেক শাস্তি দিব এটা ইনস্টাগ্রামে একটা বাদ দিই ইনস্টাগ্রামে বাদ দিই আচ্ছা তুই ছবি তোলে তুই একটা কাজ কর তোর ডেটে দে ডেটে দি না ফেসবুকে দে দে যা হ্যাঁ ফেসবুকে দে দে না ফেসবুকে দে দিব না তুই দে দে তুই তার তুই তুই না এরকম কই কল স্পাম সম্মান সব গেল টাকা গাইস দেখছেন এটা হচ্ছে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমাকে এখন এটা স্মাইল করো স্মাইল কর তুই কি বলছিস মানে নক দে মানে নক শো করতে বলছ আমি ঢেকে রাখতে বলিনি আল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা এটা মনে হচ্ছে যে তোমার বগলের এই সাইডে কোন একটা মেয়ে এরকম হাত দিয়ে রাখছে আচ্ছা আচ্ছা তুই সেলফি তুলবি এরকম করে দে ওটা দরকার নেই এরকম এই যে এই পোস্টটা ও মাই গড দেখাতো এখানে আমি কিন্তু দেখতে চাই হ্যাঁ দেখাতো হবে ভুলেও আঙ্কেল আইডি থেকে দিছি না তুমি কিন্তু বিশ্বাস করি না আচ্ছা আমি দিয়ে তোমাদেরকে একটা প্রুফ দেখাবো কোন সমস্যা হ্যাঁ সোলাইমান সো গাইস এখন রাত হয়ে গেছে তো আমি ভাবলাম যে ভাইয়াকে এইটা এই নেলস চ্যানেলটা দিয়েই ছেড়ে দেব কিন্তু ভাবলাম যে না সুযোগ তো আর বারবার আসে না তো আরেকটু কাটানো যাক তো ভাইয়া হচ্ছে আমি সব প্রত্যেক রাত্রে হচ্ছে চুল বেঁধে করে শুই মানে বেঁধে শুই তো এখন আমি ভাইয়াকে ডাকবো এবং বলবো যে আমার চুলের বিয়ে করে দিতে যেটা ও লাইফে জীবনেও করেনি তো এখন আমি ভাইয়াকে ডাকবো এবং ও কি করে সেটা দেখতে থাকুন ভাইয়া এরে গাছ
কিনেলস উঠতেছে না না আমি তো খুলতে পারতেছি না সে কখন তে ট্রাই করতেছে দুই তিন ঘন্টা হলো আবার ক্যামেরা কেন এখানে বস এটা খুইলা দে তুই আমার আমার অসহ্য আচ্ছা খুলবো 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 পরে খুলবো শুন ভাইয়া একটা খুলতে সাধ্য হইছে একটা যদি হারাইছে তারপর দেখি যেগুলো আমার সব ফেভারিট একদমই হচ্ছে না আমি শুনতে পেয়েছি আবার আমি যখন সিরিয়াল দেখি তখন তোমাকে এসে আম কেটে দিতে হবে হ্যাঁ আমি যখন এটা লাস্ট আমি তারপরে দেখতেছি আও আস্তে 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 কি 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 বেলি একটা বেলি দুটো বেলি এ শুধু বলছি এক সাইড করিস না মাস্ক মাস্ক সেটা কেমনে কাটে ভাই আমি তো বুঝি না আমি তো এইজন্য আমার সামনে থেকে চুল কাটে না এক সাইডে করলে পরে সামনে বারবার চলে আসে ভালো মতো করে ভালো মতো করে মাঝখানে তো অনেক দেখ তুই এই সাইডে একটা চুল গেছে এই সাইডে একটা চুল গেছে তাহলে তুই মাঝখানে সিঁতটা কাটতে দাম তারপর করতেছিস আমি আর জীবনে যদি সেই ইয়েস টু মাই সিস্টার এসব করবো না ভাই এসবে অনেক প্যারা ভাই ব্রাদার লিখবেন কমেন্টে প্লিজ গাইস আমার কষ্টটা যদি কেউ বোঝেন প্লিজ লিখবেন যে সেই ইয়েস টু মাই ব্রাদার ফর 24 আওয়ার্স করতে আমি জাস্ট পার্ট টুটা করতে যাতে আমি ওর কাছ থেকে আর একটু ওর একটু ওর কথা সবাই ইগনোর করবেন এখানে বস একটু করে দেন তিনটা ভাগ করে না আগে চুলটা আসরা হ্যাঁ রে জোড়াটা লাচুলে মাশাল্লাহ তো চুলগুলো সুন্দর তুই বলিস না ঘুমা সো গাইস চুল হচ্ছে বেঁধে আস্তে করে কর চুল বেঁধে শোয়া খুবই চুলের পক্ষে ভালো কেননা আমরা বালিশে শুয়ে থাকি এবং চুলে অনেক ই লাগে ঘষা লাগে যেটার কারণে চুল নষ্ট হয়ে যায় এই জন্য বেঁধে শোবেন বা হচ্ছে মাথায় কাপড় বেঁধে শোবেন তাহলে প্রবলেমটা হবে না আল্লাহ তেল দিতে বললাম না তুমি তো রাতে তেল খাম তুই অনেক করছিস অনেক আচ্ছা যা তেল লাগবে কালকে সকালবেলা উঠিস ভিডিওটা তো শেষ হলো কালকে সকালে উঠিস এগুলো সব উষণ আমি দিতে চাই তারা তাই নাকি একটা কাজ করবো না তুই ভারবে যা ভারবে যা দাঁড়া দাঁড়া তুই ভারবে যা ভারবে যাবে দিচ্ছি আচ্ছা বুঝতে এনাফ ভাই আমি তো ভালোভাবেই করতে পারি এটা এই পাশে 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 গাইস দেখো প্রো প্রো ভাই আমি এগুলো তো প্রো দেখো এটা দর দর বাদ এই যে বাদ কাটুরা আমার করতে হবে অবশ্যই কেন নয় ইলমা বলতেছে ইশ আমার যদি এরকম একটা ভাই থাকতো তাহলে আমি এরকম একটা ইউটিউব চ্যানেল করে করতাম না ভাই ইলমা তুই অনেক শান্তিতে আছিস অনেক শান্তিতে আছিস এবার এটা এইভাবে করে না আগা ফেটে যাবে আল্লাহ
আমাদের জীবনে কিছু হয় না, আমরা তো চুলের উপর। কেন না আপনারা ছেলে, ওকে এই লকেট চালায় পড়ছে আর না কিছু করতে পারতেছি। কি চুল বাঁধতে পারিস না, আর আমি নেলস দিয়ে মেকআপ করতে পারি, দেন চুল হচ্ছে স্ট্রেট করতে পারি, চুল বাঁধতেও পারি, আরো সহজ হয় তাই না? ক্যামেরাম্যান গরিব হচ্ছে। হ্যাঁ আমার মুখের মতো, আমার মুখের মতো ঢুকাই ভালো। না ভাই আমি যা করছি করছি, এখন শেষ ভাই। আমার ডিয়ার মেয়ার, আমার যে চ্যালেঞ্জ মানে সে এ ফিউ মিনিটস লেটার ফোন আমি হচ্ছে দেখ জোসনা না তো শোন, এখন আমি ঘুমাবো, তুই হচ্ছে গান গাবি, তুই গান গাবি আর আমি ঘুমাবো। ওই যে ছোট বাচ্চাদের ঘুমে না, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এই গান গাবি এবং আমি পাখার ডাটি দিয়ে থাপড়ে থাপড়ে, পাটার ডাটি দিয়ে কখনো থাপড়ানো যায় না মানে মানুষটা। ভিডিওটা শেষ কর। চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আমি আর কথা ছিল তুই বল যে আর কোন আর কখনো করবো না সাহায্যে, আর কখনো আর কখনো করবো না সাজিতে, আমাকে মাফ করে দে। করলাম না মাফ, যা এই তুই যাবি না। গাইস দেখতেছেন যে আমার এই ডেয়ার কমপ্লিটটা হলো না, কিন্তু আমার সময় নেই, 24 ঘন্টা অলরেডি পার হতে যাচ্ছে। তো আপনারা অবশ্যই পার্ট টু বের করবেন যদি আমি ওর যেই যেটা যেটা আমি আমার মনে আরও কিছু আছে সেটা আমি করবো, কেননা ওরা সারা জীবন ধরে আমাদেরকে খাটিয়ে মারে, আর আমরা হচ্ছে ছোটো বলে বড়দের কিছু বলতে পারি না বলে সারা জীবন ধরে করে আসতে হয়। এই জন্য সেই সেই ভুলটা আপনারা ভেঙে দিন, আজ সমাজ এইখানে এইখানে এসেছে শুধুমাত্র আপনাদের জন্য, বড়দের কথা শুনবে। ওকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। It's the one and only Giggle Double G. You know I'm mobbing with the D-R-E. Yeah, yeah, yeah.